গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আজকে স্যাটারডে, মানে আজকে শনিবার, এখন সকালবেলায় আমি ফ্রেশ হয়ে গেছি, চেঞ্জ করে নিয়েছি, এখন ব্রাশ করছি। ব্রাশ করে তারপরে চলে যাব, নিজের কাজকর্ম শুরু করে দেবো, মর্নিংয়ের যা যা কাজকর্ম থাকে। তো এখন ব্রাশ করে আমি আগে চারটে বাদাম খেয়ে নেবো, আমন্ড বাদাম, যেটা রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম, সাথে একটুখানি গরম জল, উষ্ণ গরম জল, একদম লিকুয়াম ওয়াটার। তারপরে এটা খেয়ে তারপরে আমার কাজ শুরু করব। দেখো আমি ছুলে নিয়েছি, তো এই বাদামটা আমি সবার জন্যই ভিজিয়ে রাখি, মানে সবার চারটে করে। তো এখন আমি খেয়ে নিলাম, খেয়ে নিয়ে একটুখানি উষ্ণ গরম জল খেয়ে আমি আমার কাজ শুরু করে দিলাম। সবার আগে কিচেনটার মপিংটা করে নিই, কিচেনের মপিংটা সবার আগে করছি। তো কিচেন থেকেই আমার মানে ক্লিনিংটা স্টার্ট হয়, আর বাসন মাজার তো কোনো ব্যাপার থাকে না। তো ঘুম থেকে উঠে তাড়াতাড়ি আজকে কি করেছি, একটুখানি প্রাণায়াম আমি প্রতিদিন করি, তো সেটা শেয়ার করা হয়নি। তো নেক্সট ডেতে যখন আমি মর্নিং রুটিনটা শেয়ার করব, অবশ্যই আমার তার সাথে আমার কিছু যোগ ব্যায়াম, যা কিছু করি, যেটুকু যা করি, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে হলো না, তাহলে চলো ফ্রেন্ডস, আমি আমার কাজগুলো করতে থাকি, তোমরা দেখতে থাকো। আর যদি ভালো লাগে অবশ্যই করি একটা লাইক করবে, যারা নতুন আছো চ্যানেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, সাথে অবশ্যই করি বেল আইকনটা ক্লিক করবে। তো এই ঘরটা গোছানো স্টার্ট করলাম, আমার ছেলে এসে কি করলো, ঘুম থেকে উঠে গেছে, ওকে ব্রাশ করিয়ে দিয়েছি, কিছুক্ষণ হয়েছে। তো এইখানে যে খেলনাগুলো থাকে, গাড়িগুলো দেখো সব ছুঁড়ে ফেলেছে, বিছানার উপরে সব রেখেছে, ওইখানে আর রাখতে দেবে না, ওইখানে শুধু ওই দুটো ঢোল রেখে দিয়েছে। তো ওর মুড কি খারাপ আমি জানি না, এখানটা এরকমই রাখতে দেবে, আর কিচ্ছু রাখতে দিচ্ছে না। দেখো ওখানে পেছনে দাঁড়িয়ে খেলছে। তো ওদের খেলনাগুলো আমি আর গোছাতে পারলাম না, সে যাই হোক, আমি মানে মানে এখান থেকে কেটে পড়েছিলাম। তো ভাবছিলাম যদি বেশি কিছু বলি আবার যদি কান্নাকাটি শুরু করে দেয়, আমার কাজগুলোই সব নষ্ট হয়ে যাবে, তো কাজগুলো আর করতে পারবো না। তো এখন তাড়াতাড়ি করে যাব, আগে ব্রেকফাস্টটা বানিয়ে নেব। তো আমি ব্রেকফাস্টে আজকে বানাবো আলুর পরোটা, তার জন্য আলুটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আলু সেদ্ধ হয়ে রয়েছে। ওদিকে ময়দাটা মনা মেখে দিয়েছে, ময়দা আটা মিশিয়ে মেখে দিয়েছে পরোটার জন্য। তো আমি এখন গিয়ে তাড়াতাড়ি করে শুধু আলুর পরোটাটা বানিয়ে নেব। তো ব্রেকফাস্টটা হয়ে গেলে তারপরে বাদ বাকি আরও কিছু কাজ আছে, সেগুলো পরে করব, আগে ব্রেকফাস্টটা করে নেব সবাই। তো আলুর পরোটা বানানোর জন্য আলুটাকে যে মশলাটাকে রেডি করব, যেটা পরোটার ভেতরে আর কি দেওয়া হবে, সেই আলু মশলাটা বানানোর জন্য প্যানে একটু তেল দিয়েছি। আলুটাকে দেখো প্রেশার কুকারে সেদ্ধ করে আমি ডালের কাটা দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি। আমার তো ম্যাশ করার ওই যেটা ওটা তো নেই, সেজন্য ডালের কাটা দিয়ে আমি ওরকম ম্যাশ করে নিয়েছি, যেহেতু গরম ছিল আলুটা। তারপরে এখানে দিলাম একটুখানি আদা কুচি, আদা কুচি না, আদাটাকে গ্রেট করে দিয়েছি, মানে ঘষে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি একটু হিং, এবারে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি, তারপরে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সাথে দেবো এক চামচ ধনে গুঁড়ো ছোট্ট চামচের, তারপরে দিয়ে দিলাম একটুখানি জিরের গুঁড়ো। তারপরে এটাকে একটুখানি ফ্রাই করে নেব, একটু লবণও দিয়ে দেবো যতটা লাগবে, মানে আলুটা রেডি করার জন্য পরিমাণ মতো স্বাদ অনুসারে লবণ দিলাম। তো এবার একটু ভেজে নিচ্ছি এটাকে, তারপরে এর মধ্যে আলুটাকে সেদ্ধ করে আলুটাকে দিয়ে জাস্ট একটুখানি উল্টি পাল্টি ভালো করে মিক্সড করে নেব, মানে একটুখানি ভেজে নেব আলুটাকে, রেডি করে নেব। তারপরে এটাই পুর দিয়ে বানাবো আলুর পরোটা, মানে এটাই হলো আসল, মানে এটা যদি খুব টেস্টি করে রেডি করা হয়, মানে খুব ভালো করে একটু পরিপাটি করে, তাহলে আলুর পরোটা তো ভালো হবেই। তো এখানে আমি লঙ্কা কুচিটা দিয়েছি, কিন্তু আমি যখন মিষ্টু আর গোপালের জন্য যখন আলুর পরোটা বানাবো, লঙ্কা কুচিগুলো বাদ দিয়ে আলুটা আর কি নেব, যাতে লঙ্কাগুলো ওদের মুখে না পড়ে। তো এভাবে আমি বানাই, যখন আলু পরোটা বানাই আমি এভাবেই বানাই। দেখো পুরটা রেডি হয়ে গেছে আলুর পরোটার ভেতরে দেওয়ার জন্য, এটাকে একটুখানি ঠান্ডা করতে হবে, না হলে আলুর পরোটাগুলো না ফেটে যাবে, পরোটা বেলতে গিয়ে ফেটে যাবে। একটুখানি ঠান্ডা করে নিয়েছি আমি ফ্যানের তলায়। তারপরে দেখো এটাকে একটু বেলে নিলেও হবে, মানে এই যে ডোগুলো বানিয়ে এটাকে একটু বেলে নিয়েও মানে এর ভেতরে পুর দেওয়া যায়, কিংবা এমনি এরকমভাবে দেওয়া যায়। তো আমি এই ডোটাকে একটুখানি বাটির মতো শেপ করে নিয়েছি, মানে বাটিতে যতটা জায়গা হয়, মানে যতটা পারা যায় একটুখানি, মানে ডেপথটা একটু বেশি থাকবে, মানে যতটা বেশি আলু ওর মধ্যে দেওয়া যায় সেই অনুযায়ী একটু জায়গাটা করে নিই। অনেকটা করে আলুর পুর দিয়ে আলুর পরোটা আমি বানাই, যাতে আলুর পরোটাগুলো খেতে ভালো লাগে। পুরটা যত বেশি করে দেওয়া যাবে ততই কিন্তু আলুর পরোটাটা টেস্টি হয়। তো আমি অনেকটা করে আলুর পুর দিয়ে তারপরে মুখটা বন্ধ করে দিয়ে ওই ঘুরিয়ে যেটুকু আর কি এক্সট্রা থাকে সেটুকু কিন্তু আমি
আর একটা ডোয়ের সাথে মিশিয়ে দিই। তো এইভাবেই করি, দেখো আমি এক্সট্রা যেটা মানে পেঁচিয়ে দিচ্ছি, এক্সট্রা যেটুকুনি বেরোচ্ছে সেটা আমি ওই দিকে রেখে দিলাম, একটা ডোয়ের সাথে মিশিয়ে দেবো। তো একটু হালকা তেল লাগিয়ে এরকমভাবে রেখে দিচ্ছি, সবকটা ডো এরকম রেডি করে নিয়ে তারপরেই আমি বেলবো আলুর পরোটাগুলো। তো এর আগে আমি আলুর পরোটা বানিয়েছিলাম, যে আমার কাছে তোমরা জিজ্ঞেস করেছিলে কয়েকজন যে আমি আলুর পরোটা কী দিয়ে বেলি, তেল দিয়ে বেলি নাকি আটা দিয়ে বেলি কি ময়দা দিয়ে বেলি। তো আমি ময়দা দিয়ে বেলি, তেল দিয়ে বেলি না। আমার মনে হয় ময়দা দিয়ে বেললে বেশি সুবিধা হয়, আমার আর কি গোল হয় পরোটাগুলো, আর বেলতেও বেশ ভালো লাগে, সুবিধা হয়। তো দেখো এবার একটুখানি ময়দা দিলাম, তারপরে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে এবার বেলে নিচ্ছি। দেখো বেলবো, একটুও কিন্তু ফেটে যাবে না, আলুর পরোটার পুরটা আমি এমনভাবে দিয়েছি একটুও কিন্তু ফাটবে না। তো এরকমভাবেই বেলে নিতে হবে, হালকার উপরে, আলুর পরোটা সবসময় খুব হালকার উপরে বেলতে হয়, বেশি প্রেশার দিয়ে বেললে কিন্তু ফেটে যাবে। তো এবারে দেখো আলুর পরোটাগুলো কীভাবে আমি ভেজে নিচ্ছি। আমি প্রথমে শুকনো খোলায় দিয়েছি, তারপরে উল্টিয়ে পাল্টি অল্প অল্প তেল দিয়ে, মানে চামচে করে অল্প অল্প তেল দিয়ে আমি এভাবে পরোটাগুলো ভেজে নিই। তো দেখবে একদম ফুলবে পরোটাগুলো, খুব সুন্দর ফোলে আলুর পরোটা। তো আলুর পরোটা যত এরকম ফুলবে ততই জানবে যে আলুর পরোটা একদম পারফেক্ট হয়েছে। তো এভাবে পরোটাগুলো আমি ভেজে নেবো এবার পরপর। এখানে দেখো আলুর পরোটা রেডি। তো এখানে মিষ্টি আর গোপাল ওরা সস দিয়ে খায়, বাকি আমরা সবাই হয় চা দিই নয় দই দিই, এভাবেই খাই। শুধু ওরা দুজনই একটু সস দিয়ে খেতে চায়, কারণ ওরা দইও খায় না আর অন্য কিছু দিয়ে খেতে চায় না। ওদের কাছে পরোটা লুচি মানে একটু তরকারি, নয়তো সস দিতে হবে। তো এখানে মনা মিষ্টু আর গোপাল খেয়ে নিল একটুখানি সস দিয়ে, ওরা পরোটা খাওয়া ওদের হয়ে গেছে। এবারে আমি চা বানাচ্ছি, তারপরে হাজবেন্ডকে খেতে দিয়ে দেবো, বেরোবে। তো আমাকেও বলছিল তাড়াতাড়ি করে খেয়ে নিতে, কিন্তু আমি এখন খেতে পারবো না, আমি বলেছি আমি একটু পরে খাবো। আর আমন্ড বাদাম খেলে না অনেকক্ষণ, একটু পরে খেলেও অসুবিধা নেই, মানে খিদেটা চট করে পায় না। তো এই আমন্ড বাদাম রাতে ভিজিয়ে রাখলে, এটা সকালবেলা খেলে কিন্তু অনেকটা এনার্জির কাজ করে। তো হাজবেন্ডকেও দিয়ে দিচ্ছি ব্রেকফাস্ট, ও একটা পরোটা খায়, ও দুটো পরোটা খাবে না, আমাকে আগে থেকেই বলেছে আমাকে একটা দেবা। তো আলুর পরোটা তো একটাতেই হয়ে যায়, তবু আমি একটু বেশি করে করি, যখন করি কম করি না, দুটো করেই করি সবার জন্য। কেমন হয়েছে তো বলো, ভালো হয়েছে, হাতে ধাগাটা পাল্টাতে হবে। তো এবারে আমি খেয়ে নেবো, আর মা এখনও নিচে নামেনি পুজো করে, মা এখনও নামতে আরও 15-20 মিনিট লাগবে। তো আমি খেয়ে নিচ্ছি, তো আমি শুধু চা দিয়ে খাবো, মানে আমি অন্য কিচ্ছু নেবো না। তো এদিকে মিষ্টুকে বললাম একটুখানি খাবি নাকি, তো সস ছিল ওই থালার মধ্যে, একটুখানি সস ছিল ঢাকা দেওয়াই। তো গোপালের থালাটা আমি ঢেকে রেখেছিলাম, একটু সস ছিল, একটু পরোটাও ছিল, ও পুরোটা খায়নি, সেখান থেকে একটু সস দিয়ে মিষ্টুকে একটু খাইয়ে দিলাম, ও 2-3টে বাইট নিল আমার থেকে। তো ক্যামেরার সামনে বসে খেতে ওরা আবার খুব ভালো লাগে, সেই কারণে দেখেছে আমি ক্যামেরা অন করে বসেছি, তার জন্য একটু নিল। তো দেব বেরিয়ে গেছিলো, আবার হঠাৎ করে আসলো, এসে বলছে তাড়াতাড়ি করে এই রুমের বেডশিটটা পাতিয়ে দাও। এখানে না আমি তুলে ফেলেছিলাম বেডশিটটা সকালবেলায়, তো কাচতে নিয়েছি, তো আরেকটা পাতানো হয়নি। তো বললো তাড়াতাড়ি করে পাতিয়ে দাও, এখানে এসে বসবে, একজন আসছে আর কি দরকারে। তো সেই কারণে ওনাকে বসাবে যেহেতু এই রুমে, সেজন্য আমি তাড়াতাড়ি করে বেডশিটটা চেঞ্জ করলাম, তাড়াতাড়ি করে দিলাম। তো এবার চলে যাবো বেডরুমের কাজটা করতে, বেডরুমের বেডশিটটা চেঞ্জ করব, চেঞ্জ করে এই ঘরটা ঠিকঠাক করে তারপরে চলে যাব আমি আমার আসল কাজটা করতে। তাহলে ফ্রেন্ডস দেখতে থাকো।
তো একদিকে আমি কাজ করে যাচ্ছি, ওদিকে আমার ছেলে আমার হেল্প করেই যাচ্ছে। ও সব সময় আমার কাজে এরকম, মানে আমি যে কাজ করব সেই কাজটাই ও করে দিতে চায়। তো ছোট্ট হলেও তবুও মানে হেল্প করার চেষ্টা করে। তো আমি যখনই বিছানা গোছানো, বিছানার চাদর চেঞ্জ করে এগুলো করি, তো না পারুক এসে এসে মিছিমিছি করে হলেও করবে, যেখানে টানবে ওখানে টানবে, একটু প্লেন করে দেবে, বিছিয়ে বিছানোর চেষ্টা করবে। তো এগুলো করে, আমার খুব ভালো লাগে। তো যখনই আমি কাজগুলো করি আমার পেছন পেছনে এরকমই মানে কাজ চালিয়ে যায়। তো হয়ে গেল, এবার এই রুমটা শুধু মোছা বাকি ছিল। এই রুমের মপিংটা আমি করিনি কেন, যে কাজগুলো যেহেতু বাকি ছিল, বিছানাটা ঝাড়বো, চেঞ্জ করবো, একটু ধুলোবালি ঝেড়ে টেড়ে নিয়ে তারপরে এখন ঘরটা মুছে নিলাম। তো এবারে আমার সমস্ত কাজ হলো কমপ্লিট। সমস্ত কাজ বলতে শুধু ঘরে ক্লিনিংগুলো সব কমপ্লিট হলো। তো এখনও রান্নাঘরে ব্রেকফাস্টের বাসন আছে, সেগুলো মাজতে হবে। এখন যাব ব্রেকফাস্টের বাসনগুলো মেজে নেব, কিন্তু তার আগে একটা কাজ করে নেব, যেটা হচ্ছে আমার হেয়ার কেয়ার। চুলে আজকে কালার করব। তাহলে চলো এবার আমি আমার হেয়ার কেয়ারটা শুরু করে দিই। তো সব কাজ সেরে মানে ব্রেকফাস্টের পরে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তো এবারে আসলাম আমি হেয়ার কেয়ার করতে। অনেক দিন পর বলতে গেলে আমি চুলে কালার করছি। আমি ভেবেছিলাম চুলে আর কালার করবই না, কিন্তু এখন বাধ্য হয়ে করছি, কারণ আমি যে হেনাটা ইউজ করি সেই হেনাটা এখন পাচ্ছে না, মানে পাওয়া যাচ্ছে না লকডাউনের জন্য। তো এখন আমি ইউজ করছি গার্নিয়ারের কালার ন্যাচুরালস, যেটা হচ্ছে 3.16 বার্গেন্ডি কালার। তো এটা বার্গেন্ডি কালারটা মানে গ্রে হেয়ারটাকে কভার করে ভালো। তো আমি এটা এর আগে কবে ইউজ করেছি ঠিক মনে নেই, মনে হয় আমি বার্গেন্ডি ইউজ করিনি, তো ফার্স্ট টাইম হয়তো আমি ইউজ করছি। তো চলো তাহলে, এটা এরকম প্যাক হয়। তো টোটালটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা মনে হয় একটু ছোটোটা, তো এর থেকে বড়োটাও আছে। তো এখানে কালার টিউব, এর মধ্যে কালার আছে, আর এটা হচ্ছে ডেভেলপার। তো দুটোকে মিক্সড করতে হবে। তো এরকম দুটো থাকে, একটা টিউব থাকে কালার, আর একটা এরকম ডেভেলপার থাকে কন্ডিশনারের মতো, এরকম বোতলে থাকে। তারপরে আর কী কী থাকে এর প্যাকেটের ভেতরে দেখো, এর মধ্যে রয়েছে একখানা এরকম, যার মধ্যে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া থাকে, এরকম একটা কাগজ থাকে। তার সাথে থাকে একটা গ্লাভস, একটা মানে এক জোড়া গ্লাভস থাকে এরকম হাতে পরার জন্য, অবশ্যই এটা আমি পরে নেব। আর একটা কন্ডিশনার থাকে, এরকম একটা ছোট প্যাকেটে কন্ডিশনারটা থাকে। চুলটা ধুয়ে ওটা দিয়ে মানে চুলে পুরো চুলে অ্যাপ্লাই করে জাস্ট ওই 3-4 মিনিট পরে চুলটা ধুয়ে ফেললে চুলটা সফট হয়, কালারটা দেখতে ভালো লাগে। তো এবারে দেখো এটাকে কিন্তু মানে ফুটো করার জন্য কোনো কিছু লাগে না, এই ক্যাপটার মধ্যে ফুটো করার সিস্টেম রয়েছে। ক্যাপটাকে উল্টো করে এরকম চাপ দিলেই ফুটো হয়ে যাবে, তো এইরকম। তো এবারে এর থেকে আমি বার করে নিচ্ছি কালারটাকে। তো আমি পুরোটা দেবো না, কারণ আমি পুরো চুলে দিচ্ছি না, জাস্ট ওই গ্রে হেয়ারের জন্য, আমার যেহেতু পাকা চুলের জন্য দিচ্ছি সেজন্য আমি পুরো চুলে দিচ্ছি না। তো পুরো চুলে দিতে গেলে কিন্তু পুরোটাই লাগতো, তো এমনিতে আমি কিছুটা রেখে দিলাম, তো আমি পুরোটা দিলাম না। তো সেম কোয়ান্টিটিতে নিতে হবে, মানে যতটা কালার নেব ততটাই ডেভেলপার দিতে হবে, দিয়ে মিক্স করতে হবে ভালো করে। তো এখানে শুধু একটা জিনিসই আমার কমা হয়ে গেছে, যেটা হচ্ছে আমার হেয়ার ব্রাশ নেই। তো আমি প্রতিবারই বলি কিন্তু কেনা আর হয় না। তো আমি এখানে হেয়ার ব্রাশ হিসেবে ইউজ করছি টুথব্রাশ। টুথব্রাশ দিয়ে এরকম আমি পুরো যতটা মানে চুলে অ্যাপ্লাই করবো টুথব্রাশ দিয়ে করছি। তো এটা দিয়ে মিক্সড করে নিলাম। তো এবারে যেরকম সুবিধা হয় সুবিধা মতো পুরো চুলে যতটা আমার দরকার সেরকমভাবে অ্যাপ্লাই করে নেব। তো চুলে কালার করা অনেক রকম নিয়ম আছে, মানে কীভাবে চুলে কালারটা অ্যাপ্লাই করা হবে অনেক রকম ভিডিও আছে দেখবে ইউটিউবে, কিন্তু আমি ওসব কিছু দেখিনি, আমি জানিও না। আমার যেরকম সুবিধা হয়, মানে আমার মেন কথা হচ্ছে সাদা চুলগুলো কভার করা নিয়ে কথা। তো সেই সাদা চুলগুলো কভার করার জন্য যেরকম সুবিধা হয় নিজের সুবিধা অনুযায়ী আমি কালারটা অ্যাপ্লাই করে নিই। তো না হলে যারা চুলে কালার করে তারা কিন্তু অনেক রকম নিয়মেই চুলে কালার অ্যাপ্লাই করে। তো তোমরা যদি সেরকমভাবে চুলে কালার সত্যি প্রপার একটা ওয়েতে করতে চাও ঠিক মতো, তাহলে অবশ্যই একটা ওরকম ভিডিও দেখে নেবে, যেখানে হেয়ার কালার কীভাবে করে বা পুরো চুলে কীভাবে কালারটা অ্যাপ্লাই করে সেটা পুরো দেখিয়ে দেবে। তো এখানে আমি বলতে গেলে আমার সুবিধা অনুযায়ী দিচ্ছি, যেহেতু আমার সামনের দিকেই বেশি চুল সাদা। তো যেটুকু দরকার পুরো চুলে না হোক, মানে যতটা দরকার আমি চুলে কালার করে নিয়েছি। তো সামনের দিকে যেগুলো স্কিনে লেগে গেছিলো আমার কপালের সামনে দিয়ে, তো আমি সাথে সাথেই মুছে নিয়েছি, বেবি ওয়াইপস আছে বেবি ওয়াইপস দিয়ে মুছে নিয়েছি। তো এবারে ওয়েট করব, ততক্ষণে আমি আমার কাজ করতে থাকবো। ওয়েট করব মানে বসে থাকবো না, কাজ তো করেই যাব। তো ব্রেকফাস্টের বাসনগুলো এবার মেজে নিচ্ছি, ব্রেকফাস্টের বাসনগুলো মেজে নেব, তারপরে যা যা টুকিটাকি কাজ করতে থাকবো শাক বেছে নেব। তারপরে যখন টাইমটা হয়ে যাবে, আধ ঘন্টা থেকে 40 মিনিট রাখলেই যথেষ্ট,
তারপরে আমি চুলটাকে ধুয়ে নেব। ওদিকে ভাত ডাল কিন্তু হয়ে গেছে আগেই, তারপরে ব্রেকফাস্টে বাসনগুলো যখন মাজলাম তখন কিন্তু অলরেডি ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে। তো আমি কাজ মানে একের পিঠে এক করতেই থাকি। তো ভাতটা বসিয়ে দিয়ে চুলে কালার করতে বসেছিলাম। তো তারপরে এখন শাক বেছে নিচ্ছি, ফ্যানের তলায় বসে এখানে শাকটা বেছে নিচ্ছি। তো শাকটা বেছে নিই, এটা হচ্ছে কলমির শাক। তো কলমির শাকটাকে ভাজা ভাজা করছি, জাস্ট ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি, তারপরে এই শাকটাকে একটু ভাজা ভাজা করে নিলাম কাঁচা লঙ্কা দিয়ে, নুন হলুদ দিয়ে। খুবই সিম্পল, বাট শাকটাকে আমি গোটা গোটা ভেজেছি। আর আজকের রান্নাটা খুবই শর্টে তোমাদের সাথে শেয়ার করলাম, পুরোটা শেয়ার করলাম না, নাহলে ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। তো দেখো এরকম ভাজা ভাজা করেছি গোটা গোটা, এটা আমার হাজব্যান্ড খুব ভালোবাসে। আর এদিকে পনিরের তরকারি হচ্ছে ওদের জন্য লঙ্কা ছাড়া, একটা লঙ্কা দিয়ে। আর এদিকে হচ্ছে গাঁটি কচুর তরকারি, আর ডাল তো হয়ে গেছে ডাল ভাত। এই হচ্ছে আজকে রান্নাবান্না। তাহলে চলো স্নান টান করে পরে আবার তোমাদের সাথে কথা বলবো। তো আমার এখনও কিছু কাজ বাকি আছে স্নান করার আগে। দেখো যে একটা বেডশিট যেগুলো তুলেছিলাম বেডরুম থেকে সেগুলো কেচে দিয়েছি আমি, তো এগুলো ধুয়ে এবার চলে যাব স্নান করতে। তো খুব সুন্দর ওয়েদার, খেয়ে দিয়ে একটুখানি শুয়েছিলাম, অনেকক্ষণ শুয়েছিলাম। তো বাইরে বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা। তো ভাবছি ব্লগটাকে এন্ড করব, আর কি শপিং করেছি তোমাদের দেখাবো, আর একটু হেয়ার কালারটাও দেখাই, চলো তাহলে। তো এই ঘরে এসে বসলাম, দেখলাম ওদিকে যাবো না, বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা এখন নেই, মানে চারিদিক ভেজা, আর ইচ্ছা করছে না উঠোনের ওই পারে ওই টিভি রুমে যেতে। তারা এখানে বসিয়ে দেখিয়ে দিই, আর চুলের কালারটা এখন বোঝা যাচ্ছে, মানে এখন একটু কিন্তু বোঝা যাচ্ছে চুলের কালারটা কীরকম। তো খারাপ লাগছে না, এখন দেখছি ভালোই লাগছে, হয়তো শ্যাম্পু করার পরে আরও বেশি ভালো লাগবে। তো যেহেতু সাথে সাথে তো কালারটা এখন অতটা বোঝা যাবে না, চুলটা মানে শ্যাম্পু করার পরে তারপরে কালারটা ভালো বোঝা যাবে। আমার হাজব্যান্ডও তাই বলছিলো যে তুমি সাথে সাথে বুঝতে পারবা না, এটা শ্যাম্পু ট্যাম্পু করে নাও, একদিন পর বুঝতে পারবা কালারটা খুব সুন্দর। ওই পছন্দ করে এনে দিয়েছে কালার, নাম্বারটা আবার আমি কিছুই বলিনি, কারণ আমি যেহেতু কালার করি না তো আমার তো আইডিয়া নেই কোন নাম্বারে কোন কালারটা কীরকম, আমার কিছু আইডিয়া নেই, ওই এনে দিয়েছে। তো এই দেখো চুলটা এবার কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে। তাহলে চলো এবার দেখিয়ে দিই কি দুটো জিনিস এসেছে অনলাইন থেকে। এই দুটো জিনিস ফ্লিপকার্ট থেকে, ঠিক আছে, ফ্লিপকার্ট থেকে কী নিলাম কেন নিলাম দেখাচ্ছি। দুটো জিনিস, বেশি কিছু না, জাস্ট এই দুটো জিনিস। তো দেখাচ্ছি কি জিনিস, তো এটা খুলছি প্রথমে। দুদিন হয়ে গেছে এসেছে, রেখে দিয়েছিলাম, খুলি নিয়ে স্যানিটাইজ করে দুদিন এরকম রেখে দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ এটা কি, দেখে মনে হচ্ছে নাইটি, কিন্তু নাইটি না, এটা বেডশিট, বেড কভার নিয়েছি। বেড কভারের মানে বলতে গেলে আকাল পড়েছে আমার ঘরে, কেন, কারণ হচ্ছে আমার যে বেডশিটগুলো আমি সব তিনখানা বেড কভার কিনেছিলাম সেল থেকে, বলতে গেলে পুরো ঠকে গেছি, পুরো ঠকে গেছি। একটাই মাত্র ভালো পড়েছে, একটা পিঙ্ক কালারের দেখবে পাতিয়েছিলাম এর আগে, তোমরা দেখেছো আমার ব্লগে হয়তো, সেই পিঙ্ক কালারটা একমাত্র সুতির পড়েছে, কটনের। আর বাকি যে দুটো নিয়েছিলাম পুরো বেকার, বলতে গেলে আমার আলমারিতেই পড়ে থাকে, ও পাতাতে পারছি না, একে তো গরম, তার মধ্যে সেই মানে সুতি তো নাই, কী কাপড় কে জানে, ও পাতালেই ওর মধ্যে বসলেই গরম লাগে, শোয়া তো দূরের কথা। মানে টেরিকট টাইপের কাপড় একদম ভালো না, দোকানদার বলেছিল নিয়ে নিয়েছি, কিন্তু নিজের পছন্দসই নিলেই ভালো হতো, আমাকে বলেছিল এই এগুলো বেশি ভালো, বেশি ভালো দিদি এগুলো নিন, তো নিয়েছি, ব্যাস ঠকে গেলাম। সেলের জিনিস নিলে একটু তো ঠকতে হবেই, সব ক্ষেত্রে সেটা হয় না, একটু দেখে শুনে নিজে নিলে অতটা খারাপ হতো না। যেমন আমি পিঙ্ক কালার যেটা সুতি পড়েছে ওটা কিন্তু নিজে বেছে নিয়েছি, তো ওইরকমই যদি আর বাদবাকি দুটো নিতাম তাহলে হয়তো অসুবিধা হতো না। সে যাই হোক, আমার মানে অর্ডিনারি বেডশিটের বড় অভাব হয়ে গেছিলো বলতে গেলে, মানে এইরকম নিয়েছি। তবে এই হলুদ আর হচ্ছে সাদা, ইয়েলো কালার, ইয়েলো আর সাদার মধ্যে একটু খুলে দেখো, এর মধ্যে কিন্তু ইয়েও আছে তোমার বালিশের কভারও আছে, এইরকম খুব সুন্দর, একদম কটনের। প্রাইসটা আর ফটোটা আমি দিয়ে দেবো দেখতে পাবে। আর এই যে এটা হচ্ছে বালিশের কভার, পিলো কভার, পিলো কভারটা মনে হচ্ছে ছোট হয়ে গেল, আমাদের বালিশগুলো হচ্ছে বড় বড়, তো
এই হচ্ছে পিলো কভার। পিলো কভারটা মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে, সে যাই হোক করবো। এই হচ্ছে পিলো কভার, দুটো পিলো কভার এরকম। এই যে দুটো পিলো কভার, আর বেডশিটটা এরকম, মানে ওই এরকম, মানে এরকম একটু খুলে দেখাই। আমি পিক দিয়ে ছবি দিয়ে দেবো, দেখতে পাবে, তবু আমি একটু দেখিয়ে দিচ্ছি। মিডিলটা মানে মাঝখানটা এই প্রিন্টটা রয়েছে সাদা, সাদার মধ্যে হলুদ ফুলের ছাপা, খুব সুন্দর। আর এই সাইডটা হচ্ছে এরকম, যখন পাতাবো তখন তো দেখাবোই। তো দেখো বেডশিটটা পাতালে এইরকম দেখতে লাগবে, তো প্রাইসটাও দেখে নাও। তো আরেকটা নিয়েছি, আরেকটা বেডশিট নিয়েছি, কারণ খুব দরকার ছিল, ভীষণ দরকার ছিল। এর থেকে আমি ভাবছিলাম যে সেল থেকে না নিয়ে যদি অনলাইন থেকে নিতাম না বেশি ভালো হতো। তো নিয়ে ফেলেছি, এখন ইউজ করা হয়ে গেছে, ধুয়ে টুয়ে এখন সেলও চলে গেছে। কি আর করবো, কোনো দোকান থেকে নিলে হয়তো পরের দিন গিয়ে মানে দেখাতে পারতাম যে কী জিনিস দিয়েছে, তো সেলের জিনিস কী আর করবো। আরেকটা নিয়েছি এইটা, এটা খুব সুন্দর, খুব সুন্দর, মানে এটা আমি বেডরুমের সাথে ম্যাচ করে নিয়েছি। মানে একটা মেকওভার ভিডিও বানাবো, তার জন্য আমার বেডশিট দরকার ছিল যে মানে ঘরের সাথে ম্যাচ করে, তো সেই কারণে আমি এই বেডশিটটা আমার খুব পছন্দ হয়েছে। এটা কিন্তু খুব সুন্দর, মানে নো ডাউট ওটা অবশ্যই ভালো, ওটা থেকে যেহেতু এটা একটু বেশি, একটু ভালো, দামটা একটু বেশি, তার জন্য এটা জিনিসটা বেশি ভালো। তো এইরকম যখন পাতাবো অবশ্যই, এটা একটু এটা পুরো খুললাম না, আমি যখন পাতাবো অবশ্যই দেখাবো। খুব শীঘ্রই একটা মেকওভার ভিডিও আসছে আমার বেডরুমে, তো তখন আমি এই বেডশিটটা পাতাবো, তখন আগে থেকে বলে দিচ্ছি। তো এইরকম পুরোটাই এরকম, মানে এর মধ্যে কোনো আলাদা কোনো ডিজাইন নেই, মানে এইরকমই প্রিন্টের ওপরে পুরো বেডশিটটা, ঠিক আছে? তাই বলে দিলাম, আমি তবু ছবিটা দিয়ে দেবো, দেখে নেবে, পিকটা দিয়ে দেবো, প্রাইসটাও দেখিয়ে দিয়ে দেবো সাথে। তো এবারে দেখো এই বেডশিটটা পাতালে এরকম লাগবে, এর প্রাইসটাও তোমরা দেখে নাও। পিলো কভারগুলো একটু বড় আছে মনে হচ্ছে, হ্যাঁ এইটা বেশ ভালো পড়েছে, পিলো কভারগুলো বড় আছে, একদম অ্যাকুরেট, বা আমাদের বালিশের সাইজের সাথে একদম অ্যাকুরেট হয়েছে পিলো কভারগুলো। তো এরকম দুটো দুটো পিলো কভার সাথে বেডশিট, খুব ভালো রিজনেবল প্রাইসে হয়ে গেছে, মানে অ্যাফোর্ডেবল প্রাইস যেটা বলে। তো সেই কারণে আমি বেশি দামি কিন্তু নিইনি, আমি কিন্তু একদমই খুবই মানে কি বলবো পকেট ফ্রেন্ডলি প্রাইস বলতে পারো। তো আমি প্রাইসও মেনশন করে দেবো, জিনিসটা ছবিটাও দিয়ে দেবো, ভালো করে দেখে নেবে। তো এই হচ্ছে ব্যাপার, এই দুটো জিনিস নিয়েছিলাম দুদিন ধরে, আমি ব্লগেও কিন্তু দেখাচ্ছিলাম না কেন, জিনিসটা আমি রেখে দিয়েছি স্যানিটাইজ করে, দেখলাম যে না, তো দুদিন হয়ে গেছে, আজকে দেখিয়ে দিই। তো এই তাহলে ফ্রেন্ডস, আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সেই সকাল থেকে স্টার্ট করেছি, টুকিটুকি যা যা কাজকর্ম মোটামুটি শেয়ার করেছি। তো এখন কিন্তু দেখতেই পাচ্ছ 5টা বেজে গেছে, মানে বিকেল 5টা বাজে, আজকে ওয়েদারটা মেঘলা, বৃষ্টি হয়েছে কিছুক্ষণ। তো আমি একটুখানি রেস্ট নিলাম, বেশিক্ষণ ঘুমোইনি, জাস্ট একটু শুয়েছিলাম। তাহলে ফ্রেন্ডস, আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা নতুন আছে আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, সাথে অবশ্যই করে বেল আইকনটা ক্লিক করবে যাতে সব ভিডিও নোটিফিকেশানগুলো পৌঁছে যায়, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবে। আর এভাবে আমাকে যেমন সাপোর্ট করছে সাপোর্ট করে যেও আমাকে, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তো ফ্রেন্ডস, আর যদি ভিডিওটা বেশি ভালো লাগে তা অবশ্যই করে একটু শেয়ার করে দেবে সবার সাথে, তোমার বন্ধুদের সাথে, ফ্রেন্ডস রিলেটিভসদের সাথে একটু শেয়ার করবে, যাতে আবার সাবস্ক্রাইবার একটু বেশি বাড়ে, চ্যানেলটা একটু গ্রো করে। তো যাই হোক, একটু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো। তাহলে ফ্রেন্ডস, আজকের এই ব্লগটা আমি এখানে এন্ড করলাম, যদি ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করবে, যারা নতুন নতুন আছো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে, অবশ্যই করে বেল আইকনটা সাথে ক্লিক করবে। তাহলে ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরের ব্লগে, খুব ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। তো টাটা, বাই বাই, নমস্কার।